আসসালামু আলাইকুম রমজানুল মুবারক আজকে কথা বলবো নির্বাচন নিয়ে শিল্পী সমিতির আসন্ন নির্বাচন নির্বাচন নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে নির্বাচন পালচাঁড় করার জন্যে নির্বাচনের ডেট পিছিয়ে নেওয়া হয়েছে আবার নির্বাচনের ডেট এগিয়ে আনা হয়েছে অনেক ধরনের কন্ট্রোভার্সি হয়েছে এখনও চলছে হাজি প্যানেল থেকে নিবনের প্যানেলের বদনাম করতেছে তারা মাসেল পাওয়ার দেখাইতেছে দিবজলভাইয়ের বক্তব্য আপনারা শুনছেন হাজি দিপজল ভাই বলছে যে তারা যদি পাওয়ার দেখায় আমাদেরও লাঠির জোর কম নাই এটা তো ভাই চর দখল না কথা কইতে যায় আবার হাসি হাসি পড়ছে এটা তো চর দখল না ভাই এটা শিল্পী সমিতি এখানে শিল্পীরা আসে শিল্পীরা হলো কোমলমতি মনের মানুষ শিল্পীদের মন ফুলের মতো পবিত্র তারা লাঠি দিয়া কি করবে ভাই লাঠি তো নিবেন চর দখলের সময় এটা শিল্পী সমিতির এখানে সবাই কথা বলবে সুন্দর সুন্দর শিল্পীরা ফুলের মতো কথাও হবে ফুলের মতো নরম আচ্ছা তো এখন যে যার ভাই পাওয়ার নিয়ে কথা বলে সাকিব খান শাকিব খানের পাওয়ার নিয়ে কথা বলে অনন্ত জলিল সাহেব অনন্ত জলিলের পাওয়ার নিয়ে কথা বলে তাদেরকে বলা হয়েছিল নির্বাচনে আসার জন্য তারা নির্বাচনে আসে নাই কারণ তাদের পাওয়ার আলাদা তাদের হিসাব আলাদা তাদের থিঙ্কিং আলাদা তো এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই শিল্পী সমিতির নির্বাচনে আসার পরে একজন দানবীর হয়ে যায় একজন মানে সারা মাস ইফতার খাওয়ায় রোজা রাখছে এই জন্যে সবাই ইফতার খাওয়ায় তো এই বিষয়টা প্রতি বছর চালু থাকলে ভালো হয় শিল্পীদের জন্যে তারপরে নানা সাহেব বললো ভাত কাপড় দিবে ভাত কাপড়ের ব্যাপারটাও আমার কাছে ভালো লাগছে এই কনসেপ্টটা খুব সুন্দর ভাত কাপড় দিলে এখন কাজকাম নাই শিল্পীরা ভাত কাপড় পাইলে তো খুব ভালো সাথে ঘর ভাড়াটাও যোগ করে দিয়ে ভাই ঘর ভাড়া করে দিলে মনে আর টেনশন হলো না ওই নাকে তেল দেওয়া ঘুমাইল এখন তো করোনা টোনা নাই যার জন্যে টেনশন কম কাজকামও নাই ঘর ভাড়াটাও দিয়ে দিয়ে সাথে ভালো হবে আর এই যারা এই যে দানবীর বলতেছেন হাজির হাজি প্যানেলরা তারা এই এর আগে কিন্তু আমি আরেকটা কন্টিনিউ বলছিলাম অনেক মানে জরাজীর্ণ অবস্থায় পুরানো মসজিদটা ছিল সেই মসজিদটা ওই যে প্লাস্টার ভাঙা ভাঙিয়া খুলে খুলে পড়তেছিল উঁজুখানার অবস্থা বেহাল পাশ দিয়ে আসার অবস্থাটা বেহাল রাস্তাটা ডুবে যায় একটু বৃষ্টি হইলে বেশি বৃষ্টি হইলে আবার মসজিদের ভিতরে পানি ঢুকে যায় তখন আবার আমরা সাউন্ড পাম্পের ভিতরে যাইয়া নামাজ পড়ি তো তখন কেউ কিন্তু পারে নাই ই করতে মসজিদটাকে সংস্কার করতে বা অনেকেরই কিন্তু টাকা আছে যেমন দিবজল ভাইয়ের সরাসরি নাম নিয়েই বলি হাজি দিপ্জল অনেক টাকা আছে হাজি মিশা অনেক টাকা আছে এক এক মসজিদ তারা করে দিতে পারে দিবজলাই তো এক মসজিদ না দিবজল ভাই প্রতি মাসেই মসজিদ করে দিতে পারে বারো মাসে বারোটা মসজিদ সম্ভব তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা মসজিদ সম্ভব কারণ কত টাকা আসে একদিন একটা ইন্টারভিউতে আমি দেখছি জিজ্ঞাসা করছিল সাংবাদিক যে কত টাকা আসে এটা আমি নিজেও জানি না ম্যানেজার জানে তো এটা ঠিকই আছে ওনারা খানদানি বড় লোক তো যাই হোক এখন যে কথাটা বলতেছিলাম এই আমাদের সনি রহমান সনি রহমান আমাদের এইবারে মেম্বার হয়েছে সে রহমান হলো মিডিয়াতে অনেক বছর সে তার অ্যাড ফার্ম ছিল এবং নাটক টেলিফিল্ম সে বানাইত তারপরে ওখান থেকে সিনেমায় আসছে আইসা কয়েকটা ছবিতে ভিলেন হিসাবে কাজ করছে তারপর সে নিজে হিরো হইয়া নিজে প্রডিউসার হইয়া কি জানি ছবিটার নাম বলে গেলাম মিজানুর রহমান শামীমের ছবিটার নামটা যারা মনে আছে একটু কমেন্টসে লিখে দেন প্লিজ কেউ কিছু মনে করবেন না তো এই সনি রহমান যখন দেখলো এই যে এফডিসিতে আমরা যারা নামাজ পড়তে যাই তাদের এই দুর্দশা তো এটা এই নরসিন্দির দান্ডির আব্দুল কাদের মোল্লা সাহেবকে অবগত করলো এবং আব্দুল কাদের মুল্লা তার টিম পাঠাইলো একবারে ইঞ্জিনিয়ার সহ তারা এসব মাপটাপ নিল মেজারমেন্ট করে তারা এটা ডায়াগ্রাম তৈরি করলো এবং একটা বাজেট ধরল তো যে বাজেটটা ধরছিল সেই বাজেটটা অতিক্রম করে গেছে দুই কোটি টাকার উপরে চলে গেছে তারপরেও উনি আনুষ্ঠানিকভাবে ওনার যেটুকু কাজ উনি করে দিছে কিন্তু মসজিদ তৈরি করে দেওয়া এটা ডেকোরেশন টেকোরেশন যা আছে সব কিছু অ্যাজ ইউজুয়াল উনি করে দিচ্ছে একবারে কানাট হব বাথরুম ইমাম সব কই থাকবে এই সেই আনুষাঙ্গিক যা লাগে সব করে দিছে তারপর যখন কাদের মোল্লা সাহেবকে ইনভাইট করা হইল সনি রহমান অনেকের দ্বারগ্রস্ত হয়েছেন যে কাদের মোল্লা সাহেব এত বড় একটা কাজ করে দিল আমাদের জন্য এখন কি ওনার অনুষ্ঠানের টাকাটাও কি আমি তাদের কাছ থেকে কাদের মোল্লা সাহেবের কাছেই চাব যে আপনার জন্য অনুষ্ঠান করব চাষা কিছু টাকা দেন এটা কি হয় এই কাজটা তো ভদ্রতার মধ্যে পড়ে না শিষ্টাচার বহির্ভূত তো অনেককেই জানাইছেন জানানোর পরে আমার জানা মতে নিপুণ দেড় লক্ষ টাকা দিয়েছেন এবং খসরুবাই সম্ভবত দেড় লক্ষ টাকা দিয়েছেন যদি ভুল না হয় আরও কেউ দিয়ে থাকলে দিয়ে থাকতে পারেন কারণ তারা এটা বলে দিছে যে আমাদের নামটা তোমরা বলবা না আর এটা কেউ দিন বলেও নাই ফেসবুকেও দেয় নাই ঠিক আছে তো নিপুণের আর খসরুবাইয়ের টাকা থেকে এখানে এই যে অনুষ্ঠানের মধ্যে খরচ করা হয়েছে কিছু টাকা যেটা বাদ এই টাকাটা দিয়ে ওই যে যার বাতি কিনে দিছে আর কি কী মানে যা লাগে আর কি একটা তো মনে করেন এই ইয়ের মেনটেনেন্স খরচ আছে এটা তো আর ওই কাদের মোল্লা সাহেব প্রতি মাসে এখানে পাঠাইবো না ওনার দায়িত্ব মসজিদ করে দেওয়া আপনারা এত শিল্পী আছেন আমরা এত শিল্পী আছি এই মসজিদটার মেনটেনেন্সের যে টাকাটা লাগবে এটা তো আমাদের দেওয়া উচিত তাই না সরকার থেকে তারা বেতন পাইতেছে মজ্জেম এবং খতিব তো যাই হোক তো সেখানে হাজি প্যানেল থেকে কিন্তু কেউ আসে নাই অত্যন্ত দুঃখজনক বিষয়টা তো আসা উচিত ছিল আপনারা ইসলামকে ব্যবহার করবেন শুধু নির্বাচনের সময় আর এত বড় একটা মসজিদ করে দিয়েছে কাদের মোল্লা সাহেব তাকে ইনভাইট করা হবে এটা কি আপনারা সারা মাস ইফতারি খাওয়াইতেছেন এটা কি আপনাদেরকে কেউ বলছে বলে নাই তো কাদের মোল্লা সাহেব এখানে আসবে তাকে আপ্যায়ন করা হবে সম্মান জানানো হবে তার কাছ থেকে চাবিটা নেওয়া হবে চাবিটা উনি বুঝায় দিবেন তো এটা এই একটা সিম্পল ব্যাপার এটার জন্য যে টাকাটা লাগবে এটা তো আমাদের খরচ করা উচিত আমাদের মধ্যে যারা সচ্ছল আসি তারাই তো দেব তো এই সচ্ছল কি এই দুইজন মানুষই নিপুণ আর এই খসরুবাই আর কেউ নাই আর সবাই কি অসচ্ছল তো হয়তো এখানে আমি জানি না আরও কেউ দিয়ে থাকতে পারেন তারা মনে কষ্ট নিয়ান না আমি যতটুকু জানছি ততটুকুই আমি প্রকাশ করলাম এটাও আমি প্রকাশ করতাম না এটা প্রকাশ করতে বাধ্য হয়েছি কারণ তারা যেভাবে আমার কথা হচ্ছে যার যার ভোট শেষে দিবে যাকে খুশি তাকে দিবে জোর করে নেওয়ার কিছু নাই আর এখানে যে মশলাদার মুখরোচক স্লোগান দিয়ে ভোট নেওয়ার কিছু নাই তো এইখানে ডাইনে হাজি বামে হাজি এগুলি বলার দরকার নাই বাদ কাপড় দিবেন এটা ভালো হয়েছে নানা ভাইয়ের কথাটা আমার খুব পছন্দ হয়েছে সাথে গড়বড়াটাও দিয়ে দেন ভাই তো যাই হোক কেউ কিন্তু তখন টাকা দেয় নাই বিষয়টা যারা ভোটার আছেন তাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টসের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সব সময় আপনি ই পাবেন আপনার নোটিফিকেশন পাবেন আমি ভিডিও আপলোড দিলেই তো বিষয়গুলি খুব সেন্সিটিভ এটি না বললেও হয় না আমি কিন্তু কারো পক্ষ নিয়ে বলছি না আগে বলছি সরি টু সরি টু সে আপনারা কেউ কিছু মনে করবেন না মাইন্ড হ্যাঁ কারণ মনে করার কিছু নাই এই কথাগুলি না বললে নয় এই জন্যই বলছি তো এটা চরদখল না এটা শিল্পী সমিতির নির্বাচন এখানে জীব যেমন লাঠির ই কথাটা বললো যে আমাদেরও লাঠির জোর কম না বা এই চর দখল না এটা শিল্পী হিসেবে নির্বাচনী হেনে লাঠি মিঠে লাগবো না আপনাদের যদি ই হয় মানে বেশি সমস্যা হয় যে আপনারা যদি পাশ না করতে পারেন তাহলে সমস্যা হবে বয়স হয়েছে আমরা শিল্পীরা সবাই মিলে আপনাদেরকে উইন করায় দেব কোনো সমস্যা নাই দুই বছর থাকেন প্রবলেম কি আমাদের জায়গা আমরা শিল্পীরা আমরা যদি মিনিমাইজ করে নিই তাহলে সমস্যা কী তাও ভাই লাঠি সুটা নিয়ে আইসেন না এখানে চর দখল না আমি আবারও হাত করে বলতেছি এটা চর দখল না এরা শিল্পী সমিতির নির্বাচন এখানে কেউ লাঠি সুটা নিয়ে আইসেন না এখানে মাসেল পাওয়ার কেউ দেখায় না হ্যাঁ এগুলি থেকে অনেক আগেই বিরতি গ্রহণ করেছি এগুলি শুনতে আর ভালো লাগে না যার কারণে আর বিসি যাই না কে কখন কি কথা বলবে এটা নিয়ে আমার সাথে তার কন্ট্রোভার্সি তৈরি হয়ে যাবে একটা ই হয়ে যাবে তার সাথে আমার একটা ফিকশন হয়ে যাবে তো এটা আর ভাল লাগে না এগুলি আমি অ্যাপডিসি এই জন্যই কম যাই কারণ এফ বিসি গেলেই একটা একটা কথা আইসা যায় যেমন একবার ওমর সানের সাথে লেগে গেল খাওয়া খাওয়া এনে চাপ দে ধরে ফেলাইলো এটা একটা খুব লজ্জাজনক এটা মানে কি বলবো আর আমি তার বয়সে অনেক সিনিয়র ওমর সানি ওমর সানি আমার কাছে কিন্তু ক্ষমাও চায় নাই তার ক্ষমা চাওয়া উচিত ছিল যে সরি ভাইয়া কারণ দুনিয়াতে তারা গেছি সিনেমায় তারা গেছি আমি ভদ্রতার খাতিরে মিশা সৌদাগরকে ভাই বলি এই অমিত হাসানকে ভাই বলি রিয়াজকে ভাই বলি এই ফেরদুসকে ভাই বলি এই ইয়েকে অমিত হাসানকে ভাই বলি এদেরকে ভাই বলি আমি যদি তুই করে বলি তুমি করে বলি কেউ কিছু বলার নাই কারণ তাদের আগে আমি সিনেমায় আসছি খুব সিম্পল ব্যাপার এটা আমি ভদ্রতা জানি শিষ্টাচার বহির্ভূত কথা আমার পছন্দ না তাই আপনারাও লাঠি টুটার ভয় দেখেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান উল মুবারক দোয়ারুল্লা আসসালামু আলাইকুম